Hey family, Assalamualaikum. This is Arafa Hossain and welcome to Hossain Arafa's vlog. আজকে আমরা সীমা আপুর রিসেপশনে এসেছি। তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে হচ্ছে আমরা হচ্ছে আম্মুর নানু বাসায় গিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে আপু, আম্মু আর হচ্ছে মা। আম্মু হচ্ছে শেইন আন্টির মেয়েকে কুলে নিয়েছে, আর এই যে আমার শেইন আন্টি, আর এই সাইডে স্বামী মামা বসা ছিলেন। এই কিউটি পাই বাবুটা হচ্ছে আমার খালাতো বোন হয়, শেইন আন্টির মেয়ে। তো আম্মু হচ্ছে ওকে কোলে নিয়েছিল, পরে ও হচ্ছে আম্মুকে চিনতে পারছিল না, এর জন্য আম্মু কোলে থাকতে চাচ্ছিল না। পরে স্বামী মামা কোলে ও চলে গিয়েছিল। শেইন আন্টি হচ্ছে আমাদের আইসক্রিম খেতে দিয়েছিল, পরে আম্মু আর মা বলছিল যে আইসক্রিম খাবে না, কিন্তু শেইন আন্টি জোর করে হচ্ছে আইসক্রিম দিয়েছে। এর জন্য হচ্ছে আম্মু আর মা হচ্ছে এক পিসে হচ্ছে আইসক্রিম শেয়ার করেছে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার নদিয়া মামি। নদিয়া মামি হচ্ছে আমার নদিয়া মামিও হয় বা নদিয়া হয়। এখানে ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাবো, তার জন্য বের হলাম। তো এখানে এসে দেখি হচ্ছে আশিক ভাই, ইনাম ভাইরা সবাই হচ্ছে চলে আসছে, মানে হচ্ছে ব্রাইডের বাসা থেকে সবাই চলে আসছে। তো এই তো মা, আম্মু, আব্বু, আশিক ভাই আরো ইনাম ভাই হচ্ছে ইনাম ফ্রেন্ডের সাথে। এই যে ইনাম ব্রো আজকে আমাদের ড্রেস করছিল আমাদের। তো সীমা আপুর রিসেপশনে যাওয়ার জন্য আমি সবাইকে একটু বলেছিলাম যে সবাই একটু ব্ল্যাক পরা ট্রাই করো। তো এখানে হচ্ছে আশিক ভাই, আব্বু, ইনাম ভাইয়া, আম্মু, মা আর আমি সবাই হচ্ছে ব্ল্যাক পরেছি। মা হচ্ছে ব্ল্যাক বরকা পরেছে। বাবা হচ্ছে আমাদের রাইস সার্ভ করে দিচ্ছে, এখন হচ্ছে আমাকে দিল, এরপর হচ্ছে মাকে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার ভেতরে ঢুকেছি, আর ওই যে উনি হচ্ছেন আমার মিশা মামি। আমরা হচ্ছে দোতলায় উঠছিলাম, আমরা হচ্ছে সীমা আপুর রুমে যাবো, এই জন্য সবাই দোতলায় উঠছে। এটা হচ্ছে সঞ্জিতা আপুর মেয়ে সাদিয়া, আর ওই যে উনি হচ্ছেন আমার মন মামি। এই যে রূপন্তী আপুর, রূপন্তী আপুকে অনেকক্ষণ পরে পেলাম। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করার পর হচ্ছে দুজনকে খুঁজে পাচ্ছিলাম না, মানে এক মানে ও এক জায়গায় চলে গিয়েছিল, আমি আরেক জায়গায় চলে গিয়েছিলাম, পরে অনেকক্ষণ পর হচ্ছে পেয়েছি। তো আমরা দুজন মিলে এখন হচ্ছে ব্রাইড আর গ্রুম যেখানে খাচ্ছে সেখানে গিয়েছি। এই যে ব্রাইড আর গ্রুম, তুমি কি বাসা চলে যাবে নাকি ওখানে? ব্রাইডের বাসা থেকে যারা যারা এসেছিলেন সবাই হচ্ছে চলে যাচ্ছিল, পর রূপন্ত আপু চলে গিয়েছে, আমরা হচ্ছে যাইনি, আমরা একটু লেট করে যাব। ওই এক গাড়ি চলে গেছে। তো এখন হচ্ছে সীমা আপু যে চলে যাবে এর জন্য ব্যাকপ্যাক করতে হবে, তো সীমা আপু হচ্ছে উপরে উঠেছে ব্যাকপ্যাক করার জন্য। তো আমি দোতলা থেকে নেমে আবার হচ্ছে আম্মুর কাছে চলে আসছি। তো এখানে হচ্ছে আম্মু, বাবা, তারপর হচ্ছে ননি মামা, মা আর হচ্ছে স্বামী মামা গল্প করছিল, পরে আমিও হচ্ছে বসেছিলাম। তো এই যে এটা হচ্ছে আরাপি, আর ওই সাইডে হচ্ছে অরিত্র অরণ্য দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো স্বামী মামা আর আরাপি হচ্ছে সামনে নেমে যাবে, দেন হচ্ছে আমি আর মার বাসায় চলে যাব। আজকের ভ্লগটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।